কাতার বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াই। মেক্সিকোর বিপক্ষে হারলেই বিদায় নিতে হতো গ্রুপ পর্ব থেকেই। তবে মেসির নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তবে এমন জয়ের পরই মেসিকে হুমকি দিয়েছেন মেক্সিকান বক্সার কানসেলো আলভারেজ। মেক্সিকোকে হারানোর পর ড্রেসিং রুমে উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা, আর সে সময় মেক্সিকোর জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন চারটি ওজন শ্রেণীর বিশ্ব চ্যাম্পিয়ন জেতা আলভারেজ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা মেসিদের ড্রেসিং রুমের উদযাপনের ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় মেসি নিজের জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার সময় মেঝেতে পড়ে থাকা মেক্সিকান জার্সি পায়ের টোকা লেগে সরে যায়। ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জার্সিকে অসম্মান করার মতন কিছুই মনে হয়নি। তবে মেসির এভাবে জার্সি সরিয়ে রাখাকে ভালোভাবে নেয়নি কানসেলো আলভারেজ। এই নিয়ে একাধিক টুইট করেছেন তিনি। তিনি লিখেছেন, আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসিরা মেঝে পরিষ্কার করেছে তা আমরা সবাই দেখেছি। আরও একটি টুইট করে আলভারেজ লিখেছেন, আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। আবার একটি টুইট করে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মেসি যেন আমার সামনে না পড়ে। এদিকে ম্যাচে মেসির সঙ্গে মেক্সিকান কোনো খেলোয়াড়রা জার্সি অদল বদল করেছে কিনা তা এখনও জানা যায়নি। প্রিয় দর্শক, মেক্সিকান বক্সার জানে না সে হলেন লিওনেল মেসি, তাই শঙ্কা জেগেছে এই পোস্টটি করার পরই তাকে না উল্টো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ নাসির, INBD স্পোর্টস।